কলকাতা এয়ারক্রাফট মিউজিয়াম, এটা নিউ টাউনের কাছে, ঠিক টাটা মেমোরিয়াল হসপিটালের ঠিক অপোজিট। টিকিটটা নিয়েছিস? এটা 30 টাকা করে এখানে টিকিট। দেখুন জায়গাটা ভারী সুন্দর, আর এখানে ভালো রেস্টুরেন্টও আছে, খুব ভালো রেস্টুরেন্ট আছে এই যে এয়ারক্রাফটের। এই টিকিটটা কিন্তু বাইরের থেকে ফোনপের মাধ্যমেও কাটা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 30 টাকা করে দাম পার হেড। এই যে আমার কন্যা এগিয়ে চলেছে দেখতে। টিকিটটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ ভিতরে কিন্তু টিকিটটা লাগে। মানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখুন সুন্দর সুন্দর ফুল। এই মাঠটা কিন্তু খুব সুন্দর দেখতে, দিলি দারুণ লাগছে মাঠটা, আবার রানওয়ে করা কি সুন্দর। চলো আমরা ভিতরে যাই এখন। দেখো আমরা এখন রানওয়েতে এসে গেছি এয়ারক্রাফ্ট। এটা কিন্তু অরিজিনাল এয়ারক্রাফ্ট পুরো, কি বিশাল, বিভিন্ন পার্টসে এটাকে ডিভাইড করে আনা হয়েছে। ও এটা গোটা আনিনি, এক একটা করে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। প্রতি এত কাছ থেকে কখনো এয়ারক্রাফ্ট আমরা দেখিনি, এ প্রথম এয়ারক্রাফ্ট দেখছি। একটু ছুঁয়ে দেখি চাকাগুলো। মামাম টিকিটটা নাও, ভিতরে যেতে গেলে, ভিতরে ঢুকতে গেলে টিকিটটা লাগ। সব নিচ্ছি, এই দেখুন ভিতরে নিচ থেকে তুলছি। এদিকে আসো, কোথা দিয়ে যাবো বাবা? পরে যাবো, আচ্ছা আমি পরে দেখবো। আচ্ছা ও দেখাচ্ছে, দেখুন কি কি দেখাচ্ছে। ফ্রন্টে পাইলটগুলো ব্লেডগুলোকে কি বলে লেখা আছে। ও এগুলো পেছনের ব্লেড। আচ্ছা এটা ফ্রন্ট ব্লেড, এটা সামনে, আর এটা আচ্ছা আচ্ছা এটা পিছনের ব্লেড। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়। আচ্ছা কত কিছু জানা যাচ্ছে, আমি জীবনে কখনো এত কাছ থেকে এয়ারক্রাফট দেখিনি। আচ্ছা দেখি কি বলছে। এই যে টায়ার রাখার জন্য জায়গাটাও, এটা কি বিশাল বড়। এটা ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া নিজস্ব কার্গো কম্পাউন্ড। আচ্ছা কোন দিকটা কার্গো কম্পাউন্ড, তুই কত কিছু জানিস রে, তুই কি পড়েছিস নাকি? আচ্ছা এখানে পুরো ম্যাপটা করা আছে, দেখ বেটা পুরো ম্যাপটা করা আছে যে কত নাম্বার চেম্বারে কত কিছু থাকে। এটা কোথার থেকে এনেছে, এটা এটা কোথার থেকে এনেছে? হ্যাঁ মানে এটা কোথার থেকে আনা হয়েছে, ঢুকবো ভিতরে। দাদা ঢুকবো কোথা দিয়ে? ঠিক আছে তো দাদারা বসে আছে, না ভিতর আচ্ছা ভিতরে কিন্তু আমরা ফটো ভিডিও কিছু দিতে পারবো না, আমরা বাইরেটাই দেখাতে পারলাম। ভিতরটা এসে বলবো কি কি দেখেছি, তাহলে পরে বলতে পারবো। চলো ভিতরে দেখানো যাবে না, হ্যাঁ ভিতরে তোলা যাবে না, এসে বলছি কি কি আমরা দেখেছি। গত 29 বছর ধরে এই ফাইটার প্লেনটা আমাদের দেশকে রক্ষা করেছে, কার্গিল যুদ্ধ সঙ্গে এই প্লেনের অতপ্রতভাবে যুক্ত ছিল। ভিতরটা সত্যিই অসাধারণ, আপনাদের ফটো আমরা দেখাতে পারলাম না, কারণ ইন্ডিয়ান নেভির সিকিউরিটির জন্য এর ভিতরে ফটো তোলা আইনত অপরাধ, তাই আর তোলা হয়নি।
কিন্তু অবশ্যই আপনারা এখানে আসবেন। হয়তো অনেকের সঙ্গে মতের মিল নাও হতে পারে, কিন্তু এখানে যা দেখলাম যা জানলাম এটা সত্যিই অসাধারণ। মানে কীভাবে এরা এরা আছেন বলে এই আর্মি ডিফেন্স নেভি এই পুরো ডিফেন্স আর্মি আমাদের সঙ্গে আছে বলে আমাদের দেশ আজও কিন্তু বৈদেশিক শত্রুর থেকে রক্ষা পেয়ে আছে। আর মেনটেন্যান্সও খুব ভালো করে রেখেছে। ভবিষ্যতে হয়তো আরও কিছু ফাইটার প্লেন এখানে আসবে, যে দেখা যাক, কিন্তু আমরা সাধারণ জনতা কখনো এর ভিতরে ঢোকার পারমিশনই পেতাম না। এটা একটা মহান চেষ্টা যে এখানে আমাদের ঢুকতে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে। আরেকটা জিনিস হলো, এখানে একজনের সঙ্গে আলাপ হলো যিনি কার্গিল যুদ্ধে এই ফ্লাইটের সঙ্গে ছিলেন, উনি এখানে এখনও আছেন দায়িত্বে, কিন্তু যদিও উনি রিটায়ার করে গেছেন তবুও নিজের দেশের প্রতি ভালোবাসার জন্য এখানে দিনের পর দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের সম্পদ, দেশের গৌরব। এটা কোন কোন যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিল বলতো? মনে আছে তোর? না, প্রথম 1900 এটা রক্ষা করেছিল হচ্ছে এলটিটিইর হাত থেকে মালদ্বীপকে। হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে কার্গিল যুদ্ধে, এটা 1992 নিয়েছিল হচ্ছে মালদ্বীপকে রক্ষা করেছিল এলটিটিইর হাত থেকে, যখন ইন্ডিয়ান নেভিরা এদের এই প্লেনের মাধ্যমে মালদ্বীপকে রক্ষা করেছিল এলটিটিইর হাত দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে কার্গিল যুদ্ধে এই বিমানটি ওতপ্রোতভাবে যুদ্ধ রয়েছে আমাদের পাকিস্তানের সঙ্গে। আবার 2001 হচ্ছে পার্লামেন্ট যখন আক্রমণ হয়েছিল তখনও এই বিমানটি আমাদের দেশকে সেবা দিয়েছে। দেখুন, তিনবার এই যুদ্ধে এর সার্ভিস পিরিয়ড ছিল হচ্ছে টোটাল 29 বছর। আর এটা সাউথের, এটা কোথায় থাকতো মনে আছে তিতলি? চেন্নাইতে। দেখুন কি বিশাল, কি বিশাল। হ্যাঁ, এর পাশে আমাদের কত ছোট লাগছে। মানে এর দ্বারা কি প্রমাণ হয় জানিস তো? দেশ হচ্ছে সব থেকে বড়, আর হচ্ছে আমরা দেশের তুলনায় অনেকটাই ছোট, তাই দেশের প্রতি ভালোবাসাটাই হবে। এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। অনেকের হয়তো ভালো লাগে না কি দেখলাম কি জানি, কিন্তু সত্যিই যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে এখানে আসা অবশ্যই দরকার। বিশেষ করে বাচ্চাদের দেখানো উচিত যে ইন্ডিয়া কত ডেভেলপ হয়েছে আজকের যুগে। সে শুধুমাত্র টেকনিক্যাল দিক থেকে নয়, সমস্ত দিক থেকে ইন্ডিয়া কিন্তু এখন স্বনির্ভর। দেখুন কত বড়। বিনোদন পার্কটাও কিন্তু খুব সুন্দর। এটা বিশাল এলাকা জুড়ে, বিশাল বড়। এটা দেখুন, একদম টাটা মেমোরিয়াল হসপিটাল যেটা ক্যান্সার হসপিটাল আছে তার বিপরীতেই কিন্তু এটা একদম। এগুলো সব আর্মিদের যে গেমসগুলো হয় সেগুলো, ঠিক আছে, লোক ওটাও দর্শনীয় তারা। এটা আর্মিদের যে গেমস বা যেভাবে প্র্যাকটিস করে বাচ্চাদের জন্য সেই জিনিসগুলো রাখা আছে ট্রেনিংয়ে। হ্যাঁ, কত বড় এর এটা ব্লেডটা। কত বড় পাখাটা, কি বিশাল। না, খুব কম দেয়। এই দাদার ব্যবহার অসাধারণ লেগেছে, উনি একদম খুব ভালো লোক। আপনি কোথায় থাকেন দাদা? কোথায় থাকেন? আচ্ছা, বাড়ির কাছে আছি। এই যে বললেন নিরাম, আমি বলছি পেঁয়াজ ছাড়া আপনি আলাদা গ্লাস বললেন,
এটা একটা বিশাল ভালো লাগলো। দেখেন যারা পেঁয়াজ খাবে না তাদের জন্য আলাদা গ্লাস আলাদা চামচ। একদম একদম। মাই কটন ক্যান্ডি খাবো আমি, অত মানি না কিন্তু আপনি এটা বলে দিলেন এটাই যথেষ্ট। ভিটামিন এ শুনবেন মানি তো। দাদার নাম কি একটু বলুন? বাবুল সরকার। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মাঝে সাঝে চলে আসবেন। আমার চ্যানেলের নাম তো আপনারা সকলেই জানেন, ডেলি লাইফ অফ ক্যাটারার। আজকে এখানে বন্ধুরা এই একটা ভালো জায়গা আপনাদের দেখাতে পারলাম, আশা করি আর এর তো ছেড়ে যেতেই যেতে ইচ্ছা করছে না, এখানেই থাকতে ইচ্ছা করছে। দেখা যাক কি করা যায়। আর চলো এর গেট থেকে বেরাই এবার, কেন আস্তে আস্তে বিকাল নেমে আসছে। তাই এখানে রান্না সেরে রান্নাটা বিকালবেলা আরও নাকি খুব সুন্দর লাগে লাইট জলে রান্নার মধ্যে। এরকম কত ফুলও লাগানো হয়েছে, কত ধরনের একদম মেনটেন করেছে। হ্যাঁ সে তো সবাই জানে ফুল তোলা বারণ। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন।